বিরতির পর আবার আপনাদের স্বাগত। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে। প্রদীপ প্রজ্বলন করে এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তাছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উপনিয়ামক নিখিল রঞ্জন চক্রবর্তী সহ তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান জয়ন্ত কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠানে তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণে 10,001 টাকার চেক তুলে দেওয়া হয় বিধায়িকা কল্যাণী রায়ের হাতে। তাছাড়া তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে বিধায়িকার হাত দিয়ে নবপ্রান্তিক অনাথ আশ্রমের হাতে 5,001 টাকার চেকও কিছু বস্ত্র তুলে দেওয়া হয়। বিষয়গুলোকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব। বার্ষিক প্রতিবেদনে আমি দেখেছি যে তারা ব্যবসা ভালো করেছে, কিন্তু আরো ভালো করতে হবে। কারণ ইতিমধ্যে আমাদের রোজগারের সাথে সাথে কোঅপারেটিভের রোজগারের সাথে সাথে খরচাটাও বাড়ছে। আজকের এই মঞ্চ থেকে আমি ঘোষণা করছি, আমাদের যারা এমপ্লয়িরা রয়েছেন, যারা অনিয়মিত, তাদেরকে আমরা আগামী মাস থেকে নিয়মিত করছি, এবং যারা সরকার কর্মচারীর কাছেও সম্ভবত তারা নিয়মিত হচ্ছে। এতে করে মাসে আমাদের 25,000 টাকা খরচা বাড়বে, বছরে প্রায় 3 লক্ষ টাকা এই খরচাটা বাড়বে আমাদের। এটা এডিশনাল একটা বাড়তি একটা চাপ থাকবে আমাদের মার্কেটিং কোঅপারেটিভের উপর। এই 6 জন যারা কর্মচারী রয়েছে তাদের সহ সমগ্র সদস্যের কাছে আমার আবেদন থাকবে যে এই মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি তেলিয়ামুড়া প্রাইমারি কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি যাতে আরো সুন্দরভাবে ব্যবসা করতে পারে, আরো অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। বিশেষ করে যাদেরকে আমরা নিয়মিত করছি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দায়িত্ব নিয়ে আপনারা কাজ করছেন, আপনাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে। কারণ রোজগার না হলে আপনাদের ব্যবসা কিন্তু আমরা দিতে পারবো না। সুতরাং আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে, সঠিকভাবে কাজ করা, আরো বাড়তি কাজ করা, যাতে রোজগার বাড়ে, আপনাদের বেতন যাতে আমরা নিয়মিত ভাবে সুন্দরভাবে এই বাড়তি বেতনটাও আমরা দিতে পারি। আপনারা শুনলেন বিধায়িকা কল্যাণী রায় কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। এবং স্বাভাবিকভাবেই তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে। এই বার্ষিক সাধারণ সভা থেকে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে 10,001 টাকা দেওয়া হয়েছে। একই রকমভাবে নবপ্রান্তিক অনাথ আশ্রমের হাতে 5,001 টাকার চেক ও কিছু বস্ত্র তুলে দেওয়া হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।